আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তামার নামও শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ চেয়ারম্যান জি এম কাদের মহাসচিব মশিউর রহমান রাঙা চোরাচালান বন্ধে বিমানবন্দরের নিরাপত্তা আরও বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজের উদ্বোধন নির্বাচনী অঙ্গীকার পূরণ ও গণতন্ত্র সুরক্ষাই হবে আওয়ামী লীগের নতুন কমিটির প্রধান চ্যালেঞ্জ সঠিকভাবে নাগরিক সেবা দিতে ব্যর্থ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বললেন ফজলিনুর তাপস মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদ সংবাদ সংবাদ শিরোনাম এবার পুরো জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক পদে রৌশন এসাদ চেয়ারম্যান পদে জি এম কাদের এবং মহাসচিব পদে মশিউর রহমান রাঙা নির্বাচিত হয়েছেন রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চত্বরে দলের নবম জাতীয় সম্মেলন ও কাউন্সিলে প্রধান পৃষ্ঠপোষক এবং চেয়ারম্যান পদে কাউন্সিলরদের কণ্ঠ ভোটে তারা নির্বাচিত হন পরে মহাসচিব পদে মসিউর রহমান রাঙার নাম ঘোষণা করেন দলটির নবনির্বাচিত চেয়ারম্যান জি এম কাদের সম্মেলনে জি এম কাদের বলেন সন্ত্রাস জঙ্গিবাদ মাদক এবং বেকারত্ব থেকে মানুষ মুক্তি চায় জনগণের কাছে এই মুক্তির বার্তা পৌঁছে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি প্রাদেশিক সরকার ব্যবস্থা প্রবর্তন নির্বাচন পদ্ধতি সংস্কার ও পূর্ণাঙ্গ উপজেলা ব্যবস্থা প্রবর্তন সহ আঠারো দফা কর্মসূচি ঘোষণা করেন তিনি জাতীয় পার্টির সম্মেলনে শুভেচ্ছা জানাতে আসেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাধীনতা অর্জন করলাম এখনো সার্বিকভাবে মানুষের অর্থনৈতিক মুক্তি আসেনি এখনো সামাজিক নিরাপত্তা নিশ্চিত হয়নি এখনো সন্ত্রাস দুর্নীতি ও মাদক এখনো সমাজ জীবনকে বিপর্যস্ত করে রেখেছে আমাদের আজকের যুদ্ধ হবে জাতীয় পার্টির এই বৈষম্যহীন ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত করার সংগ্রাম এই আমাদের রাজনীতি আমাদের যে মিত্রতা এটা মূলত থেকে আওয়ামী লীগ সেদিন শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনে জাতীয় পার্টির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল জেলে বসেও সাবেক রাষ্ট্রপতি এই প্রতিষ্ঠানে চেয়ারম্যান আমাদেরকে সমর্থন আমরা সরকার গঠন করতে পেরেছিলাম আমি জাতীয় পার্টির কাছে কৃতজ্ঞ চোরাচরণ সহ সব ধরনের অনিয়ম বন্ধে বিমানবন্দরের নিরাপত্তা আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমান যাত্রীরা সেবার পরিবর্তে যেন হয়রানির শিকার না হয় সেজন্য সংশ্লিষ্টদের সতর্ক করেন তিনি সকালে হজরত শাহজারাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজ ও দুটি ড্রিম লাইনার বিমানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে বর্তমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দুইটি টার্মিনালে বছরে যাত্রী ধারণ সক্ষমতা প্রায় আশি লাখ কিন্তু যাত্রী চলাচল ও পণ্য পরিবহন বহুগুণে বৃদ্ধি পাওয়ায় তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্প হাতে নিয়েছে সরকার বিশ্বের যে কোনো বিমানবন্দরের মতো সৌন্দর্য মণ্ডিত এবং আধুনিক সুযোগ সুবিধা সংবলিত এই টার্মিনালে সেবার আওতায় আসবে আরও এক কোটি বিশ লাখ যাত্রী আর বছরের মধ্যে নির্মাণ কাজ শেষ করার লক্ষ্যে একুশ হাজার চারশো কোটি টাকা ব্যয়ে টার্মিনাল নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দরের সক্ষমতা বৃদ্ধি পেলে আন্তর্জাতিক রুটের সংখ্যা ও নতুন গন্তব্য দেশের আকাশপথের সাথে যুক্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি আমাদের বিমানের নিজস্ব কোনো কার্গো নেই কার্গো বিমান নেই কাজে কার্গো বিমান আমাদের প্রয়োজন তো এই থার্ড টার্মিনালের সাথে কার্গো ভিলেজ অত্যন্ত আধুনিক কার্গো ভিলেজ হবে তাতে আমাদের মানে মালামাল প্রেরণ করা বা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা সেগুলিও অনেক বেশি সুবিধা হবে এবং আধুনিক প্রযুক্তি সম্পন্ন হবে যাত্রীদের ভোগান্তি কমানোর পাশাপাশি বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী যারা বিদেশে কাজ করে যাদের অর্থে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করি তো তাদের সুবিধাগুলি দেখতে হবে তাদের জন্য কোনো রকম হয়রানি এখানে করা না হয় আমাদের এখানে সংসদ সদস্যরা আছেন আমাদের এখানে মন্ত্রীরা আছেন বা বাহিনী প্রধানরা আছেন বা অন্যান্য ঊর্ধ্বতন অফিসাররাও আছেন আপনারা দয়া করে আপনারা যখন বিদেশে যান তখন ঠিক যেভাবে এই নিরাপত্তাটা নিশ্চিত করা হয় ঠিক সেইভাবে আমাদের বিমানবন্দরেও কিন্তু করতে হবে এবং সেটা সবাইকে মেনে নিতে হবে সেখানে কেউ কোনো বাধা দিতে পারবেন না দুর্নীতি করে কেউ যেন ভাগ্যের উন্নতি করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক করেন সরকার প্রধান কারণ দিন রাত পরিশ্রম করবো দেশের উন্নয়নের জন্য আর সেখান থেকে আমার দেশের সাধারণ মানুষ বাধার গাম পায়ে ফেলে অর্থ উপার্জন করবে আর দেশের উন্নয়নের কাজ সঠিকভাবে হবে না সেখান থেকে কেউ কারো ভাগ্য অসাধু উপায় করতে যাবেন গড়তে যাবেন সেটা কখনো সম্ভব হবে না সেটা করা বরদাস্ত করা হবে না এরাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এর বোয়িং সিরিজের দুটি নতুন ড্রিম সোনার তরী ও অচেন পাখির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপিল মাহমুদ এটিএন বাংলা ঢাকা নির্বাচনী অঙ্গীকার পূরণ ও গণতন্ত্র সুরক্ষাই হবে আওয়ামী লীগের নতুন কমিটির প্রধান চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন দলটি সাধারণ সম্পাদক ও কাদের সকালে রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আওয়ামী লীগের নতুন কার্যনির্বাহী কমিটির শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাও এ সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দল শক্তিশালী হলে সরকার শক্তিশালী হবে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন মন্ত্রিসভা থেকে আওয়ামী লীগের এবারের কমিটি আলাদা করা হয়েছে এ সময় বিএনপির সমালোচনা করে তিনি আরো বলেন ভোটের আগেই হেরে যায় বিএনপি মাধ্যমে যতগুলো ভোট হয়েছে তার সবই সুষ্ঠু হয়েছে বলেও দাবি করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী নির্বাচনী গ্রামকে শহর বানানো প্রতিটি পরিবারে একজন বেকারকে কর্মসংস্থানে ব্যবস্থা করা এটি অবশ্যই একটা চ্যালেঞ্জ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে সুশাসনের পথে আমরা কয়েক ধাপ এগিয়েছি আরও এগিয়ে যেতে হবে এসব চ্যালেঞ্জ আমরা মোকাবিলা করব এবং সেজন্য আজকে পার্টির পার্টিকেও আমাদের সেভাবে রিকাস্ট করা দরকার ছিল এবং সেখানে দলকে গুরুত্ব দেওয়া হচ্ছে সরকারের মধ্যে দলকে গুলিয়ে ফেলা থেকে অনেকটা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সঠিকভাবে নাগরিক সেবা দিতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপস রাজধানীর ধানমন্ডিতে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি আশা করেন যোগ্যতা ও অভিজ্ঞতা মূল্যায়ন করে ঢাকা দক্ষিণে দল তাকেই মনোনয়ন দিবে তবে দলের হাই কমান্ড থেকে সবুজ সংকেত নিয়ে মাঠে নেমেছেন কিনা তা স্পষ্ট করেননি যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলে হক মনির ছেলে ফজলুল হক মনির ছেলে সন্ধ্যায় আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীদের নাম চূড়ান্ত হওয়ার কথা রয়েছে জনগণের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণ করতে সিটি কর্পোরেশন ব্যর্থ হয়েছে অনেক সময় হতাশ হই পীড়া দেয় এত কিছুর পরও সেই সুবিধাগুলো থেকে জনগণ বঞ্চিত যখন হয় তখন আসলেই কষ্ট লাগে তো সেই সেই তাগিদ থেকেই মনে করি যে ব্যবস্থাপনা এখানে একটা বড় বিষয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে ঐতিহ্য পুরাতন ঢাকার অধিবাসী যারা ঢাকাইয়া বলে আমরা সম্বোধন করে থাকি পুরাতন ঢাকার অধিবাসীরা তারা কিন্তু একদমই অবহেলিত তো আমাদের রাজনীতি তো অবহেলিত মানুষের জনগণের জন্য সুতরাং সেই অবহেলিত মানুষগুলোর জন্য যদি কিছু একটু কাজ করতে পারি আর একটু বৃহত্তর পরিসরে যদি কাজ করতে পারি সেই চিন্তা চেতনা থেকেই আমার আবেদন নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার আগে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড হাসান মাহমুদ তিনি বলেন তাদের নিজেদের মধ্যে ঐক্য নেই এখন সভা সমাবেশ করে এক হওয়ার চেষ্টা করছেন রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন রাজনৈতিক কারণে নয় দুর্নীতির দায়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে রয়েছেন বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ ঘন কুয়াশা ও হিমেল ঠান্ডা হাওয়ায় বিপর্যস্ত উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন স্থানের জনজীবন সিরাজগঞ্জে গত কয়েকদিন ধরে ঘন কুয়াশায় ঢাকা রয়েছে পুরো জেলা তীব্র শীতের কারণে কর্মজীবী শ্রমজীবী দরিদ্র ও নিম্নয়ের মানুষের চলেছে পাশাপাশি রয়েছে শীত বস্ত্রের সংকট শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে হাসপাতালগুলোতেও বাড়ছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা কুড়িগ্রামে দিনের বেলায় সামান্য উষ্ণতা বাড়লেও সন্ধ্যার সাথে সাথে নেমে আসে কনকনে ঠান্ডা এ অবস্থায় খুব বেশি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না মানুষজন গত এগারো দিন ধরে জেলার তাপমাত্রা নিম্নগামী থাকায় কাজে যেতে না পারায় চরম দুর্ভোগে নিম্ন আয়ের মানুষজন আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস ঠাকুরগাঁওয়েও বাড়ছে শীতের প্রকোপ আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে সকাল থেকেই ঘন কুয়াশায় ঢেকে থাকছে গোটা জেলা এ কারণে দিনের বেলায়ও সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা যায় এদিকে প্রচণ্ড শীতে কাঁপছে দক্ষিণের জনপদ ঝালকাঠি শীতের তীব্রতার সাথে বইছে ঠান্ডা বাতাস ঘন কুয়াশার পাশাপাশি সকাল থেকে সূর্যের দেখা মিলে না এতে বিপর্যস্ত স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে নৌযান চলাচল ঘন কুয়াশার কারণে বোরোর বীজতলার ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা কনকনে হিমেল হাওয়ায় শেরপুরে শীতের তীব্রতা আরও বেড়েছে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক কাজকর্ম শীতের কারণে হাটবাজারে মানুষের আনাগোনা আগের চেয়ে অনেকটা কমে গেছে মেহেরপুরে বীরাঙ্গনাদের দিন কাটছে অনাহারে অর্ধাহারে শহীদ ও মুক্তিযোদ্ধারা মূল্যায়িত হলেও আড়ালেই রয়ে গেছে একাত্তরে স্বাধীনতা সংগ্রামের সর্বস্ব হারানো সেই সব মায়েদের কথা অবহেলিত থেকেই গেছে তাদের বেদনাতুর জীবনের গল্প সরকারি উদ্যোগে এসব বীরাঙ্গনাদের খুঁজে বের করে সম্মানিত করাই এখন সময়ের দাবি মেহেরপুর থেকে উম্মে ফাতেমা রোজিনার রিপোর্ট জানাচ্ছেন মাহবুব কবির চপল একাত্তরে পাখানাদারদের পাশবিকতার শিকার মেহেরপুরের কেশব পাড়ার মঞ্জুরা খাদন নিজের সম্ভ্রম দিয়ে বাঁচিয়েছেন শত শত নারী পুরুষের জীবন আরও কয়েকজন বীরাঙ্গনাকে নিয়ে তিনি শত্রুপক্ষের খবর পৌঁছে দিতেন মুক্তিযোদ্ধাদের কাছে সশস্ত্র সংগ্রামে তাদের দেয়া তথ্যে ভর করেই জয়সূচক যুদ্ধের ছক কষেন গেরিলা যোদ্ধারা কিন্তু স্বাধীনতার পর নিভৃতে কেটেছে মঞ্জুরার বাকি জীবন কলঙ্ক মাথায় নিয়েই চিরবিদায় নিতে হয়েছে তাকে মায়ের সেই অপবাদের বোঝা এখন তার সন্তানদের মাথায় আমরা এখন মার মুক্তি তার কিছু সাহায্য পেলে তো আমরা বেশ থাকতে পারি সমাজ মানে আমার আব্বা যদি শেখ মুজিবা যদি আমাদের স্বীকৃতি দেয় তাহলে তো আমরা সেইভাবে বেঁচে থাকতে পারি আমার সমাজের আমরা তো সমাজে আছি কিন্তু বন্ধু বান্ধব মানুষের সাথে মেশে সবাই কথা বলে কিন্তু সেইভাবে তো কেউ কথা বলে না শহরের কোটপাড়ার আরেক বিরাঙ্গনা জাহানারা খাতুন দেশ স্বাধীনের পর সমাজ থেকে প্রায় বিচ্ছিন্নই বলা চলে বঞ্চিত পৈতৃক সম্পত্তি থেকেও মানবেতর দিন কাটছে এমন অনেক ত্যাগী নারীর সে বয়সে তাদের একটা আকুতি রাষ্ট্রীয় স্বীকৃতি আমরা অনেক মানুষের ইজত বাসেছি অনেক মানুষের শেলিদের বাসেছি মূল বিটা ছেলে বাসেছি অনেক কাগজপত্র আমাদের সব কিছু হয়েই ঢাকা তো গেল তাও আমাদের কিছু হয়নি এলাকার মুক্তিযোদ্ধা গবেষকরা বলছেন দেশ স্বাধীনে এসব বীরঙ্গনাদের ভূমিকা অপরিসীম এরপরে যে সমস্ত বীরঙ্গনা ছিল তাদের তালিকা করে আমরা উপরে মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি এবং তাদেরকে গেজেটে অপেক্ষায় আছে মুক্তিযুদ্ধে নারীদের যে ভূমিকা সেভাবে উঠে আসেনি সেভাবে মূল্যায়ন করা হয়নি জেলা প্রশাসন জানায় মেহেরপুর থেকে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে ছয় বীরাঙ্গনার তালিকা আমরা নিজেরা অনুসন্ধান চালাবো এবং তাদের কাছ থেকে তথ্যপাত্র নিয়ে আমরা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে অবহিত করে তা আইনানুক এবং তাদের প্রাপ্য ন্যায্য স্বীকৃতির বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য স্বাধীন বাংলাদেশ অর্জনের পেছনে তিরিশ লাখ বীর শহীদের আত্মত্যাগের পাশাপাশি রয়েছে দুই লাখ নারীর সম্ভ্রম সেসব বীরাঙ্গনাকে খুঁজে তাদের সম্মানিত করবার দাবি মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির ব্যুরো রিপোর্ট এটিএন বাংলা সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিজ্ঞান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে তিনি একথা জানান সিটি নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে একটি পক্ষ অন্ধকারে ঢিল ছুটছে বলেও অভিযোগ করেন তিনি এ সময় দুর্নীতি মাদক এবং ভেজাল নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিয়ে যারা অন্ধকারে ঢিল ছুটছেন তাদের পুরনো নির্বাচনের আগেই তারা হেরে যায় আমরা আমরা ইলেকশা করব এবং সেই লক্ষ্যকে সামনে রেখে নির্বাচন কমিশনকে সরকারের পক্ষ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাব ব্যক্তি স্বার্থে নয় দেশ ও জাতির কল্যাণে কাজ করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী সমর করিম সরকারি তিতুমির কলেজের পঞ্চাশ বছর উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান এ সময় তিনি আরও বলেন কলেজ প্রাঙ্গন সম্প্রসারণের জন্য কার্যকরী উদ্যোগ নেওয়া হবে উৎসব কমিটির আহ্বায়ক ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মনসী সবশেষে ছিল মনজ্ঞ সাংস্কৃতিক আয়োজন আমার বিত্ত বৈভব হতে হবে আমার অনেকগুলি বাড়ি হতে হবে কয়েকটি কোম্পানি হতে হবে শত শত কোটি টাকার মালিক হতে হবে আমাকে বিভিন্ন পদ পদবি পেতেই হবে এটা কিন্তু রাজনীতির মূল কালচার না রাজনীতির সংস্কৃতি হবে আত্ম উৎসর্গ করা যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেন যে রাজনীতি হচ্ছে নিজেকে উৎসর্গ করার নাম রাজনীতি আশুলিয়ায় শুরু হয়েছে বাণিজ্যিকভাবে পেঁপে চাষ এতে খুব অল্প সময়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছেন স্থানীয় পাড়া গ্রামের দুই কৃষক তাদের বাগান থেকে প্রতিদিনই বিক্রি হচ্ছে কয়েক মন পেঁপে এই সফলতা দেখে পেঁপে চাষে আগ্রহী হয়েছেন এলাকার আরও অনেকেই সাভার থেকে শেখ বাসারের রিপোর্ট জানাচ্ছেন লিমা বছর জুড়ে পেপের চাহিদা কয়েক মাস আগে পরিত্যক্ত তিন বিঘা জমিতে দেশীয় জাতের এক হাজার পেঁপের চারা রোপণ করেন আশুলিয়ার পাড়া গ্রামের দুই কৃষক এর কিছুদিন পরেই গাছে ফলন আসতে শুরু করে বিষ ও ফরমালিন মুক্ত হয় বাড়তে থাকে পেঁপে বিক্রি যা রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছেন ব্যাপারীরা এক হাজার গাছে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচ গেছে আর আমার বিক্রি হবে ছয় থেকে সাত লাখ টাকা বিক্রি হবে কাঁচাটা হলো তিরিশ টাকা কেজি আর পাকা যেটা সত্তর টাকা কেজি তাহলে এখানে মনে একটা গাছের মধ্যে আমার আধা মন পাঁচ উপাস ছত্রাক ছাড়া সাধারণত পেঁপে বাগানে তেমন কোনো সমস্যা দেখা যায় না স্থানীয় জনপ্রতিনিধি জানালেন পেঁপে চাষে কৃষকদের আগ্রহ বাড়াতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে আমাদের সরকারের পক্ষ থেকে আমরা তাদেরকে এখানে পেঁপে চাষের ট্রেনিং এর ব্যবস্থা করব কৃষি বিভাগ থেকে পেঁপে চাষীদের জন্য স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করা হয় তাইলে ব্যাপক আকারে এখানে পেঁপে চাষ হবে সরকারি সুযোগ সুবিধা পেলে আশুলিয়ায় পেঁপে চাষের সংখ্যা আরো বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা বিউরো রিপোর্ট এটিন বাংলা ანთი ჭათი შანგათი উনিশশো এক সালের পর নয়াদিল্লিতে আজ সর্বনিম্ন দুই দশমিক চার ডিগ্রি থেকেই তীব্র শীতের কবলে ভারতের রাজধানী প্রচণ্ড শীতে ঘন কুয়াশায় বিঘ্নিত হচ্ছে আকাশ রেল এবং সড়ক যোগাযোগ ভারতীয় আবহাওয়া অফিস জানায় আগামী সপ্তাহ থেকে দিল্লির ঠান্ডা ক্রমান্বয়ে কমে আসতে পারে পাকিস্তানের মাটিতে হানা দিয়ে তাদের সমুচিত জবাব দিয়েছে বিজেপি আর কংগ্রেস শাসনামলে প্রতিদিন পাকিস্তান থেকে আলিয়া মালিয়া জামালিয়ারা এসে ভারতীয় জওয়ানদের হত্যা করত নীরব থাকতেন তৎকালীন প্রধানমন্ত্রী ড মনমোহন সিং হিমাচলে ক্ষমতায় আসার পর দুই বছর পূর্তি উপলক্ষে শুক্রবার অনুষ্ঠিত সভায় বিজেপি সভাপতি অমিত শাহ এসব কথা বলেন নরেন্দ্র মোদী সরকার কাউকে ছাড় দেবে না মন্তব্য করে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন প্রতিটি হামলার জবাব দিয়ে বিজেপি প্রমাণ করেছে পাকিস্তান এতদিন ভুল করে আসছিল এ সময় এনআরসি নিয়েও তার বক্তব্য তুলে ধরেন অমিত শাহ শীতার্ত মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে ও ব্যবহৃত প্লাস্টিক নিয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে ছড়াই ভালোবাসার উষ্ণতা সিজন দুই ক্যাম্পেইন শুরু করেছে বেভারেস্ট ব্র্যান্ড প্রাণ আপ রাজধানীর বাড্রায় প্রাণ গ্রুপের প্রধান কার্যালয়ে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা এ সময় প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মেধা জানান প্রাণ পণ্যের ব্যবহৃত যে কোনো বোতল আগামী দশ জানুয়ারি পর্যন্ত রাজধানীর দশটি ডেইলি শপিং শোরুম এবং সাত বিভাগীয় শহরে আর এফ এল বেসড বাই শোরুমে রাখা উইন্টার বুথ এবং দেশের বিভিন্ন স্থানে পিক আপ ভ্যানে থাকা উইন্টার বুথে জমা রাখলে এর বিপরীতে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা হবে সেই অর্থ থেকে কম্বল কিনে দেশের বিভিন্ন জেলায় বিতরণ করা হবে পার্টিক্স খবর উলভার হ্যাম্পটনের কাছে তিন দুই গোলে হেরে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই থেকে ছিটকে পড়ল ম্যানচেস্টার সিটি প্রথমে দুই গোলে এগিয়ে থাকলেও পরাজয় ঠেকাতে পারেনি পেপ গার্ডিওয়ালার দল প্রতিপক্ষের মাঠে শুরুতেই বড় একটা ধাক্কা খায় ম্যান সিটি বিপক্ষ দলের এক খেলোয়াড়কে ডি বক্সের বাইরে এসে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখেন ম্যান সিটির গোলরক্ষক এডারসন পঁচিশ মিনিটে রোহিম স্টার্লিংয়ের স্পট কিক ঠেকিয়ে দিলেও ফিরতি বল জালে পাঠিয়ে সিটিজেনদের এক শূন্যতে এগিয়ে দেন স্টার্লিং পঞ্চান্ন মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি এই গোলের পাঁচ মিনিট পর উলভার হ্যাম্পটনের আদামা ব্যবধান দুই একে নামিয়ে আনেন বিরাশি মিনিটের ম্যাচে দুই দুইয়ে এ সমতা আনেন রাউল হেমেনেস উননব্বই মিনিটে হেমেনেসের কাছ থেকে বল পেয়ে ম্যাচ ডোহার্টি উলভার হ্যামটনকে তিন দুই গোলের জয় পাইয়ে দেন সুস্বাস্থ্যের জন্য শরীর চর্চা এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় অনুষ্ঠিত হল ম্যারাথন দৌড় প্রতিযোগিতা প্রাক্তন ছাত্রী ফোরাম উম কুরসম মেমোরিয়াল একাডেমি ও ইথেন এন্টারপ্রাইজ এই প্রতিযোগিতার আয়োজন করে শহরের এটি মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার নগর জেলা প্রশাসক হারুনর রশিদের সময় উন্নয়নের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন বয়সের নারী পুরুষ প্রতিযোগিতায় অংশ নেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশনের সাদ চেয়ারম্যান জিএম কাদের মহাসচিব মশিউর রহমান রাঙা চোরাচালান বন্ধে বিমানবন্দরের নিরাপত্তা আরও বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজের উদ্বোধন নির্বাচনী অঙ্গীকার পূরণ ও গণতন্ত্র সুরক্ষাই হবে আওয়ামী লীগের নতুন কমিটির প্রধান চ্যালেঞ্জ মন্তব্য কাদেরের সঠিকভাবে নাগরিক সেবা দিতে ব্যর্থ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বললেন ফজেনুর তাপস মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদ পরবর্তী সংবাদ এখন আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি দর্শক এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ আল্লাহ হাফেজ